নমস্কার, উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নারকেল কুচি দিয়ে বাঁধাকপির তরকারি রান্না করে দেখাবো, তাহলে ভিডিওটা দেখুন, সঙ্গে থাকুন। আমি কীভাবে নারকেল কুচি দিয়ে বাঁধাকপির তরকারি রান্না করি সেটা দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আমার চ্যানেলটিকে যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, পরবর্তী যে নতুন নতুন রেসিপি দেব তার আপডেট সবার আগে আপনারা পাবেন। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুর টুকরোগুলো দিয়ে আলুগুলো ভেজে নেব। অল্প লবণ, সামান্য হলুদ দিয়ে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি কটা কুচানো নারকল ভেজে নেব। এর মধ্যেও একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে নারকেলটা আমি ভেজে নেব। নারকলটাকে ভালো করে না ভাজলে নারকল খুব তাড়াতাড়ি তরকারি নষ্ট করে দেয়, সেই জন্য নারকলটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। নারকেল খুব সুন্দর ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, এবার আমি নারকলগুলোকেও তুলে নেব। এই তেলের মধ্যে আমি গোটা জিরে, এক চামচ মতো গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি ফোড়ন দিচ্ছি। দু সেকেন্ড মতো আমি মশলাটা ভেজে নিলাম, এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচু কুচু করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা চিংড়ি মাছ, নুন হলুদ মাখানো আছে, এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে আমি অল্প অল্প করে ভেজে নিয়েছি,
এবার আমি বাদবাকি মশলা একে একে দিয়ে দেব। এখানে এক চামচ আদা বাটা দিলাম, এক চামচ আমি জিরে বাটা দিলাম, আপনারা চাইলে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এখানে আমি আরেক চামচ রসুন বাটা দিচ্ছি, আর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এইটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দেব স্বাদ মতো লবণ, হলুদ, এইসব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। একটুখানি জল দিলাম, জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুর টুকরো আর নারকেলের টুকরোগুলো দিয়ে দেবো এর মধ্যে। ভেজে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর ভেজে রাখা নারকেলের টুকরোগুলো আমি এর মধ্যে সব দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা বাঁধাকপি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। বাঁধাকপি আর সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এক বাটি মটরশুঁটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম মটরশুঁটি দিয়ে। এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব, ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব, তারপরে আমি ফিরে আসছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর আমি ফিরে আসলাম। রান্না আমার হয়ে এসেছে প্রায়, এতে আমি একটু জল দেইনি, কপিতে যে জল ছিল তাতেই সেদ্ধ হয়ে গেছে। আলু টালুগুলো দেখেন খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কটা চেরা কাঁচা লঙ্কা দেবো, এগুলোকে সাহেব লঙ্কা বলে, এই লঙ্কায় খুব ঝাল। আর দেব ধনে পাতা কুচি, এক চামচ মতো গরম মশলা দেব, আর এক চামচ মতো আমি ঘি দেব। এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, আমি অল্প একটু দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে পুরোপুরি।